Hi everyone, welcome to Gaming Radi YouTube channel. So, asker ei video jodi HSYT tumi dekhe thako, tahole bhai tomar kache amar open challenge, bujcho? Open challenge. তুমি পারলে এই ভিডিওটার রিপ্লাই দিবা এক সপ্তাহ আমি তোমাকে টাইম দিলাম এক সপ্তাহের ভিতরে তুমি এই ভিডিওটার রিপ্লাই দিবা আমি তোমার জন্য এক সপ্তাহ ওয়েট করে থাকব আর যদি এমন কেউ আছো এইচএসওয়াইটি রিলেটিভ তাহলে এইচএসওয়াইটি এর কাছে পৌঁছে দিবা সবাই মিলে শেয়ার করবা যাতে ওর কাছে পৌঁছে যায় এন্ড এখনো পর্যন্ত যারা আমার সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই বা ভিডিও ডেসক্রিপশন বক্সে সেকেন্ড চ্যানেলের লিংক আছে ওই চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করুন কারণ তোমাদের জন্য আমি অত কষ্ট করে রোস্টিং ভিডিও আনি সো তোমরা তো সাবস্ক্রাইব এটা তো সাপোর্ট তো করতেই পারো ভাই তাই না সো আজকের ভিডিওতে আমি একদম দৌড়া দৌড়া করে মারুঙ্গা এইচএসওয়াইটি কো মাই কসম চোরুঙ্গা নেই ভাই তুজে সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায় তো একদম ওই হবে সাদিয়া গেমিং থেকে আরো বড়টা কারণ হচ্ছে যে আজকের এই এইচএসওয়াইটি ওর দুদিন আগে একটা ভিডিও বানাইছিল যে ভিডিওটার মাঝে বলছিল যে ছোট ছোট ইউটিউবারদেরকে সাপোর্ট করো ছোট ছোট যারা উঠছে তাদেরকে সাপোর্ট করো আরে চুদির ভাই শুন তোকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি মাদারি তোকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি তুই যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে চ্যালেঞ্জের রিপ্লে দিবি বুঝছিস কারণ হচ্ছে তুই যে বলছিস তুই ছোট ছোট ইউটিউবারদেরকে সাপোর্ট করবি তুই তো শালা কোনো ইউটিউবারদের সাথে ফ্রেন্ডশিপই হতে চাস না কারণ হচ্ছে যে তুই হচ্ছিস তোর থেকে বড় বড় লেভেল তোর তুই তো তোর বাপ ট্রিপলারকে ধরে তুই তোর বাপ ট্রিপলারকে ধরে তুই প্রমোট হইছিস ও হচ্ছিস বুঝছিস আমি ট্রিপলারকে কোনো গালি দিচ্ছি না ভাই বাট এইচএসওয়াইটিটা আমি গালি দিচ্ছি তুই তোর বাপ ট্রিপলারকে ধরে তুই প্রমোট হচ্ছিস কারণ হচ্ছে যে ভাই তোর তো কোনো সাপোর্টই নেই বাল তুই বলছিস তোর চেহারা দেখানোর কারণে তোকে রোস্ট করছে ভাই আমি দেখছি না তোর চেহারা আমি জানি না তোর চেহারা কতটুকু খারাপ বাট তোর চেহারা নিয়ে যেন এইরকমভাবে রোস্টিং হবে তুই বললি এটা তুই ভাবতে পারিস নাই গেমার আরূপ নামে একটা চ্যানেল আছে যেই চ্যানেলের মাধ্যমে একটা ইভেন্টের ভিডিও আপলোড হয় সো আমি মনে করি ফ্রি ফায়ার জগতে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে ইউটিউবার যারা আছে ওদের মধ্যে এই গেমার আরূপের মতো মেবি এত খারাপ চেহারার মানুষ আমার কাছে আর নাই কিন্তু ওকে তো সবাই সাপোর্ট করে ওকে তো সবাই সাপোর্ট করে আসল হচ্ছে মন তাকা লাগে বুঝছিস তোর এই মনটা নাই তুই শালা চুটিয়া বাঙালি না বাঙালির এক একটা রগ এক এক রকমভাবে তেরা থাকে সব করা চুটিয়া থাকে বুঝছিস আর তুই আরেক বাঙালির সামনে ইয়া পড়ছস রে বাইরে মেন কাটি সিলেটির দ্বারা ইয়া পড়ছস তোরে তো একদম চাবার মধ্যে পালাইয়া চাবাইয়া লাইম প্রুফ সারা আমি যে কিছুই বলি না ভাই কারণ হচ্ছে যে দেখ চুদির ভাই আমি তোরে বলি তুই কিছুদিন আগে তোরে আমি তোর পেজে আমি কি বলছিলাম তোর মার হেটা সালে মিঠাই কি দোকান পে লেকে যাওয়া 200 মে বিক যা বলছিলাম তোর পেজে ঠিক আছে না তো তুই আমাকে কি বললি এইসব বলে না ঠিক আছে সরি এইসব বলবেন না তো আমি কি বললাম আমি তোকে বললাম যে তুই কেন আমার কথা রিপ্লে দেস না ভাই তুমি আমার কথা কেন রিপ্লে দাও না তো তুমি উঠে বললা জি বলো আমি তোমাকে বললাম আমার এত হাজার সাবস্ক্রাইবার আছে সো তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ কী করবো আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই সো তুমি কী বললা তুমি মেসেজটা রিপ্লাই করে আর রাখলা না তারপর আমি তোমাকে এসএমএস দিলাম এই জন্য তোমাকে আমি রোস্ট করি তারপর তুমি একটা হাসির ইমোজি দিলা আরে চুদর ভাই চুদির ভাই তোরে জানে কয় রে বেটা আরে কিতা যে করতাম আমি বিশ্বাস কর যদি সাহস থাকে শালা রিপ্লাই দে রিপ্লাই দে শালার পুত চুদির ভাই রিপ্লাই দে চুত মারানির পুত এই বাংলাদেশে আইসি এখানে ইউটিউবিং করতেছি টপ ইউটিউবারের মধ্যে গালাগালির মধ্যে দরকার হলে এক নম্বরে থাকবো বুঝছিস সব কটাকে ওপেন গালাগালি দেবো ওপেন বুঝতেছিস তো আর কিছু বললাম না আমি শালার পুত তোর এক একটা ভিডিও অনেক দিন ধরে আমি ট্রাই করতেছি তোকে রোস্ট করার জন্য বাট তোর উইক পয়েন্টগুলো আমি পাচ্ছি না রে ভাই ব্যাড হ্যাবিটগুলো আমি পাচ্ছি না পুরিন দেখলে আগে কাউ যায় নাকি যে ওদেরকে সাপোর্ট করবা ছেলেদেরকে কি সকুত লাগে না আরে আমি কি তোর কাছে ভিক্ষা চাইতে গেছি না কি রে ভাই আমি কি তোর কাছে ভিক্ষা চাইতে গেছি আমি তো তোর কাছে গেছি ফ্রেন্ডশিপের হাত বাড়াইয়া একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডের জন্য কি না করতে পারে তোকে কি আমি এখানে কি তোকে বলছি তুই আমার চ্যানেল প্রমোট করে দে শুন রে ভাই আমি কোনো দিন কোনো ইউটিউবার আমাকে প্রমোট করে দে নাই ঠিক আছে কোনো দিন কোনো ইউটিউবার আমাকে প্রমোট করে দে নাই আর ইনশাল্লাহ আমি কোনো ইউটিউবারের কাছে প্রমোট চাইবো না কারণ দেখ আমি একটা কথা বলি যারা যারা নতুন ইউটিউবার আসো তাদেরকে বলি কোনোদিন কাউ কারো কাছে প্রমোট চাইবে না না হলে পরবর্তীতে কিন্তু এই প্রমোটের কারণে দেখবো অনেকে বলবে ভাই তুই তো প্রমোট নিয়েছিস দেখো আমি কিন্তু আজকে এই রোস্টিং ভিডিওর মধ্যে আমি কিন্তু গর্ব করে বলতেছি যে আমি কারো কাছ থেকে প্রমোট নেই নাই কেউ বলতে পারবে না প্রমোট দিছে আমারে এইচএসওয়াইটি তো প্রমোট নিয়েছে ত্রিপলারের কাছ থেকে ঠিক আছে না শালা শুন তুই একটা কী বলছিলে কেন সনিতা আপুকে সাপোর্ট করা হয় ও তো ছোটো ছোটো কাপড় পরে আসে ঠিক আছে না সাদিয়া গেমিংকে কেন সাপোর্ট করা হয় না ও বাংলাদেশে একটা মেয়ে ইউটিউবার আসলে কেন এত জ্বলে মানুষ এত উপরে উঠলে কেন মানুষের এত জ্বলে আবে চামচা শুন তোর একটা কথা বলি তুই নেপাল আর বাংলাদেশের কালচার মিলাইস না তোর বাংলাদেশ এখনও একটা সামাজিক কালচারে রয়েছে এখানে মা বোন সব মিলে একজাতে সিনেমা দেখে একজাতে সব কিছু দেখে সামাজিক সব কিছু দেখে
তোর মতন বেসরম আলা তুই নেপালে আর বাংলাদেশে মিলাস নাকি রে ভাই, নেপাল কোথায় আর বাংলাদেশ কোথায়, ওদের কালচার আর আমাদের কালচারের সাথে মিলাস নাকি। এটা হচ্ছে রে ভাই মুসলিম কান্ট্রি, প্রথমে হচ্ছে এটা হচ্ছে মুসলিম কান্ট্রি। এই কান্ট্রির মধ্যে যা কিছু হবে সব মুসলিমই হবে, আর এর উপরে যদি কিছু হয় কেন ভুল তো করছেই ভাই সাদিয়া গেমিংয়ে, কেন চেহারাটা দেখাইলো, চেহারাটা দেখা নেই কী দরকার, তাও আবার সেক্সি চেহারা দেখাইলো, কোনো ভালো মানুষের কোনো রূপই নেই ওর। আর কি কোনো ইউটিউবার নেই বাংলাদেশের মধ্যে, আর কি কোনো মেয়েরা বাংলাদেশে ইউটিউবিং করে না, ওদেরকে কেন রোস্ট করে না কেউ, কেন সাদিয়া গেমিংয়ের পিছনে পড়ে আছে তেল দিয়ে, ওদেরকে কি কখনো রোস্টিং হয় না। তোরেকে একটা কথা এক রকমভাবে আমি রিপ্লে দেবো। সো আমি এই ভিডিওটা অনেক দিন আগে রেকর্ড করার ট্রাই করছিলাম বাট পারি নাই, আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল। সো আজকে তো অবশ্যই দেবো, আর মেবি কালকেও যদি এই ভিডিওর রেসপন্স ভালো আসে সো মেবি কালকে আমি এই ভিডিওটা সেকেন্ড পার্ট আপলোড দেবো। অ্যান্ড আজকে তো আমি ফার্স্ট পার্টে যদি আমি না শেষ করতে পারি তাহলে, আর যদি রেসপন্স ভালো চলে আসে তাহলে অবশ্যই দুই তিন দিন লেট হবে আপলোডে, আর যদি রেসপন্স খারাপ আসে তাহলে কালকেই আপলোড দিয়ে দেবো। সো সাদিয়া গেমিংয়ের চ্যানেলে অনেক স্প্যামিং রিপোর্টের কারণে চলে এসেছে একটা স্ট্রাইক। সো স্ট্রাইক চলে আসা আসলে একটা চ্যানেলের জন্য খুবই ঝুঁকিকর, কারণ একটা চ্যানেল মানুষ অনেক কষ্ট করে দাঁড় করা, যেহেতু সাদিয়া গেমিংয়ের চ্যানেলটা এক লাখে চলে গেছে, ওর কোনো কষ্ট হয় নাই যদি সবাই যদি বলেও, আর আমিও যদি বলি। তারপরও আমি একটা কথা মানি ভাই, একটা মানুষ যদি ইউটিউবিং স্টার্ট করে, ইউটিউবিং জগতে যখন চালিয়ে যায় কন্টিনিউ করতে থাকে, তখন কিন্তু ওই মানুষটা কিন্তু অনেক কষ্ট হয়। সো অনেক স্বপ্ন নিয়ে মানুষ ইউটিউবে আসে, আসার পর ভাই যখন একটা স্ট্রাইক খায় একটা অত বড় চ্যানেলের মধ্যে যখন স্ট্রাইক খায়, তখন কিন্তু আসলে স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। আর এই সাদিয়া গেমিংটা কিন্তু এরকমভাবে স্ট্রাইক খেয়েছে শুনে খুব বেশি আমার খারাপ লাগছে, কারণ হচ্ছে ভাই যতই হোক আমিও তো মানুষ তাই না, আমার ভিতরে তো একটা কী বলে বিবেক আছে। সো স্ট্রাইকটা কী এগুলো আমি খুব ভালো করে জানি ভাই, একটা চ্যানেলের কতটুকু ক্ষতি হতে পারে একটা স্ট্রাইকের কারণে। হতে পারে আমি সাদিয়া গেমিংকে আমি রোস্ট করি, বাট সাদিয়া গেমিংকে আমি রোস্ট করলে কী হয়েছে ভাই, কিন্তু যখন শুনছি ওর আমি চ্যানেলে স্ট্রাইক পড়ছে তখন খুব কষ্ট লাগছে আমারও, কারণ হচ্ছে যে ভাই একটা মানুষ রোস্টিং এগুলো সব কিছু আলাদা, কিন্তু স্ট্রাইকটা হচ্ছে এটা হচ্ছে আলাদা, কারণ হচ্ছে ভাই স্ট্রাইকটা পুরো চ্যানেলটাকে নষ্ট করে দেয়। যদি সাদিয়া গেমিং না থাকে তাহলে আমরা রোস্ট করবো কাকে? আচ্ছা যাও ভাই, এটা একটা ফানি জিনিস, ইমোশনের মধ্যে একটা ফানি জিনিস লাগালাম যাতে আপনারা একটু এনজয় ফিল করতে পারেন। সো এইচএস ওয়াইটি শুনলে ভাই তোরা আমি বলতেছি, তুই যে বললি না এই যে সাদিয়াকে অনেক চ্যানেল আছে যে খারাপ কারায় বাসায় গাইলে, শুন আমি নিজেও গাইলিছি ওকে, আরে আজকের ভিডিওতে আমি তোরেও গাইলিলাম ভাই, পারলে কিছু করে দেখা ঠিক আছে, চুদন চুদন মাথে কানে মাতিস না। সো যত বেশি লম্বা করবো ভিডিওটা ভাই অত বেশি, কারণ হচ্ছে যে ও আমাকে হাসির ইমোজি দেখাইছে, মাদার চুৎকা বাচ্চা, ও আমাকে হাসির ইমোজি দেখাইছে। সো ওই ইমোজির মধ্যে মাত্রা পুরো টেম্পারেচারটা গরম হয়ে গেছে। সো এই ভিডিওটার সেকেন্ড পার্ট অবশ্যই আসবে, আজকের এই ভিডিওটা আমি লাম্পা করবো না, কারণ হচ্ছে ভাই দিমাগটা একদম গরম হয়ে যেতেছে যখন আমি ওর স্ক্রিনশটটা বারবার আমি দেখতেছি। সো নেক্সট ভিডিও হবে ওর ভিডিওটা নিয়ে, সো ফুল ভিডিওর উপরে রিয়াকশন দেবো অ্যান্ড রোস্ট করবো। টাটা, আল্লাহ হাফিজ, বাই।